এই ফেরাউন যেদিন খোদাই দাবি করে, প্রথম কিন্তু ফেরাউন খোদাই দাবি নিজিত্তে করে নাই, প্রথম আর কিছু গেটু মেটু স্ক্রুপ টাইট মাইট ডাইনে বামে থায় অগস্য তাকে পরামর্শ করে, বেড়া এত বছর ক্ষমতায় রইলাম, মুন্ডা ভাল লাগে না, আমার মুন্ডা চায় আমি আল্লাহ হই, নাউজুবিল্লাহ বাইতে খেতা খাই দে কই নিয়ান কল, নাউজুবিল্লাহ জোরে কবেন, শরীরে ভিটামিন হইব, আলহামদুলিল্লাহ বলেন তো। তো যখন বলে আমার এই এই যে এত বছর ক্ষমতা হয়, বেড়া শত বছর উপরে ক্ষমতা হয়ে গেল বেড়া, কিন্তু আমার ভাল লাগে না, আমার একটু আল্লাহ দাবি করতে মন চায়, যেমন নমরুদ আল্লাহ দাবি করছিল আমারও মন ডাসা একটু আল্লাহ দাবি করি, সাথে সাথে একজন পাশে তা দাঁড়ায় কয় এইটা কোনো কাম হইলো আপনি খালি দাঁড়ায় যান, হুইয়া পড়ে আমার সিজদা দেব, কয় তুই আগে আমার সিজদা দে তো, কথা কইতে দেরি আছে দুপুর করে পড়তে দেরি নাই, মনে রাখবেন নেতার কাছ থেকে কিছু আদায় করতে হলে নেতা যা কয় খেতা গুলে তাই শুনে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, ঠিক আছে। বাজানদে যখন বলছে তুই আমার আগে মান তো দেখি সেজদা দে, দুপার হইয়া পড়ে গেছে বাজান, ফেরাউন মনে মনে ভাবল আমার বন্ধু বান্ধবী যখন আমার সেজদা দিছে মিশরের মানুষ আমার ঠিকই দিবে, ফেরাউন বলল আমার যে সবাই আল্লাহ মানে এটা আমি কেমনে বুঝবো, কয় মঞ্চ একটা করি সবাই দিয়ে সেজদা দেয়াই, অবাজান সেজদা কার জন্য, লন নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইদান শাতাত, সূরা কাহাফের মধ্যে মাওলানা কারীম বলেন বান্দারে সারা দুনিয়ার মাখলুক তোরে সেজদা দিবে কিন্তু লন নাদউ কখনো তুই সেজদা কাউরে দিবি না, মিন দুনিহি ইলাহান আমি সারা কারে সেজদা দেব, হ্যাঁ না পিস সামরে, পিস সামরে দেতে দেতে যে হবরি খেলা মানে হেলাও আঙ্গুল ডেরে, মক্কার ভিতরে সবচেয়ে বড় তেজস্ব মানুষ ছিল যার নাম ছিল আবু জেহেল, আবু জেহেল না ওর নাম ছিল আবুল হেকাম, নাম কি, নামটা কোন না, এ তো আপনাকে দুলাবাই লাগে না, অসুবিধা তো আর নাই, তাহলে জোর এই কোন শয়তানের নামটা, নাম কি, আরো জোরে কর আবুল হেকাম, এই আবুল হেকাম যেদিন আবু জেহেল হইলো কিল্লিগে, কারণ ও মানুষের ওই যে আমাকে গোপালগঞ্জের ভাষায় কয় মানুষের হোগায় আল দিতে দিতে লাস্টে আবু জেহেল হয়ে গেছে, বুঝেন না আমার কথা, যারা দেখবেন যার পিছনে বেশি আঙ্গুল দেয় ওর আঙ্গুল আল্লাহ দেয়, এ কথা কন না কে, আবু জেহেল সারা জীবন মুসলমানের পিছনে আঙ্গুল দিছে লাস্টে ওর আঙ্গুল দিয়েই মারছে, এবং এমন মারা মারছে এখনো পর্যন্ত আবু জেহেলের কবরটা দেখলে হাজি সাহেব থুতু দেয় স্যাপ দেয় মহিলারা দেহি জুতা মারে, এমন জিন্দিগি শয়তানের, আর আবু বকরের কবরটা দেখে দূরের থেকে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকরেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমরিন, জোরে কর মারহাবা, আর আবু জেহেলের কবর দেখলে কি করে জুতা মারে, জুতা তাও মারে কারে জানেন, কালা কালা মহিলারা, যে মহিলাকে লাইট দিলেও দেখেন জানেন এমন কালো আল্লাহ তাকে বানাইছে, সুবহানাল্লাহ, বেহান দেখি কত সুন্দর বানাইছে আমার মা বোনদেরকে, বাংলাদেশের মানুষ ভ্যারাইটি চেহারা, মহিলা গলে এত সুন্দর চেহারা দিছে এরপরে পালারে ঠেলা খাওয়ানো লেগে যায়, কথা ঠিক না বেটি? আর নাইজেরিয়ান মহিলারা জীবনও পালারে যায় না, জানেন ওকে চেহারার মধ্যে আল্লাহ একটা আলকাতরার মতো জিল মারছে, এই আমার কোডের চাইতে কালা, আল্লাহ আকবার আল্লাহ আকবার, শুধু আমার দিকে ওই কালো কালো মহিলারা ওকে জুতা মারে কে লেগে, কালো মহিলারা ওকে ভালো জানে না, ওই আবু জেহেলারে ভালো জানে না, আর আবু বকরের কবরের কাছে যায় আর চোখের ভাই বাসি ভুয়ে কয় এ ডিজিটাল বোলা, এ দেখ তোর কান কোন জোরে সিঙ্গেল একটা তাবুর দে তো ডাবল দিস না, ছাগল সিরের বোলা ফোন করা, তো ওই বৃষ্টির মধ্যে যে আপনারা বয়ে রয়েছেন আমার খুব ভালো লাগতেছে, আমার আমার মন কয় আল্লাহ মনে আপনার কাছে মাফ করে দিব, এত একটা পাম দিলা দিছে বাংলা জোর হইল না, আল্লাহ মাফ করে দিব না বিশ্বাস করেন, আল্লাহ আকবার আল্লাহ আকবার, বাজান আল্লাহ কখন কারে মাফ করে দিবে কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, এই ক্যামেরার উপরে এই উন্নাটা দিয়ে রাখছে কেডা বৃষ্টি পড়ো তুমি যাও গা এটা সরাও,
ওই দেখ চাচা দেখতে পারতেছে না, ওখানে বইয়া বইয়া আমার লাগে কিনদিন করতেছে। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, হে পড়বো না তোর ক্যামেরা ভিজলেও নষ্ট হইব না, ওর ভিতরে ওয়াটার প্রুফ আছে, এটা তোমার চায়না কোম্পানি, এটা জাপানি কোম্পানি মিয়া, তুমি বৃষ্টিতে পানিতে ভিজালো কিছু হবো না ইনশাল্লাহ, এটা মোবাইল পাইবো না, যাও গা তারপরে নষ্ট হোক গা। আমার কি আইসুস মিডিয়ার যন্ত্রণায় বাবা এমন যে কিরম ভাল লাগে, মাঝে মাঝে পেট ব্যথা করে ওকে ডরে। গত পরশু দিন মমতাজের বিরুদ্ধে কথা কইছে, আল্লাহ কোনোটা ছাড়ে না ওইটাই ছাড়ছে, আর শুরু করছে মমতাজের বাহিনী আমার এত পরিমাণ ফোন দিচ্ছে, কোনো তো আমার শাশুড়ি শেখ হাসিনার দল করে আওয়ামী লীগের পার্টিতে বুঝে নরাজ দেখো এমপির বিরুদ্ধে কেউ কিছু হনে, এই যে বকা শুরু করে রে বাবা, আমি ওরা না করে দিছি এগুলো ছাড়বি না ওইটাই ছাড়ছে। আমি মিডিয়ারে খুঁজতেছি মামলা দিব খুব তাড়াতাড়ি, আল্লাহ হেফাজত করেন, জোরে কানে আমিন, আরো জোরে কানে আমিন, কথা মুখ দিয়ে বাইর করেন জানে, যেটাই দেখি মানে অগো ভাল লাগবো না, আপনাকেও ভাল লাগবো না, অগো ভাল লাগবো ওইটাই ছাড়ে। আল্লাহ মিডিয়া গুলোর কবে যে হেদায়ত দিবে, আবু জাহেলের মতো জানি না ওরা হেদায়ত পাইবো না, আমার মনে করেন আবু জাহেলের মতো হেদায়ত পাইবো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, তাহলে বাজান আমার দিক তাকাবেন আর দুই নয়নের পানি দিয়া রসুলের রোজায় একটা সালাম দিবেন, বিশ্বাস করেন যদি রসুলের রোজায় কেউ প্রেম লাগায় সালাম দেয় আল্লাহ পাক তারে রসুলের রোজায় যাওয়ার সুযোগ দান করে। আল্লাহ যদি জীবনে একবার রসুলের রোজায় নেয় কোনো অসুবিধা আছে? আপনাকে যেন একবার নেয়, কারণ আপনারা তো আমার এলাকার মানুষ, আমি চাই আপনারা রসুলের রোজায় যান, আমি যাই, আসলে আমি প্রত্যেকবার যতবার যাই বছরে তো দুই তিনবার আল্লাহ নেন ও হওয়া জমরা দিয়া, তখন আমি আমার এলাকার লেগে অনেক কান্দি, বিশ্বাস করেন আমি চাই সব বাইরে যেন একবার মক্কা মদিনে আসতে পারে, আমার সব মা বোনেরা যেন একবার মক্কা মদিনে আসতে পারে, আল্লাহ বিশেষ করে এরা আমার এলাকার মানুষ একবার মক্কা মদিনে নিয়ে যাও। নবীর কথা শুনে কান্দে আমার বাজার না কান্দে জুরু জুরু হয়ে যায় নবীর কথা শুনলে, আরে যখন শুনে এই দেশে এমন নবী জন্ম নিচ্ছে, এই দেশে নবী দাঁত বানছে, এই দেশে এমন নবী না খাইয়া পেটে পাথর বানছে, তখন মনের মধ্যে কষ্ট লাগে তাই না? আবু জাহেলের কথা শুনেন কিন্তু আবু জাহেলের বাড়িটা দেখেন নাই, আবু জাহেলের কবরটা দেখেন নাই, একবার দেখার তৌফিক দান করেন। আবু জাহেল এমন একটা কাট্টা শয়তান ছিল আপনাকে সবার জানা আছে, এমন শয়তানের শয়তান, ও মক্কার এমন কেউ নাই যে তার পিছনে আঙ্গুল দেয় নাই, দেখবেন যারা নেতা ওরা নেতাগিরি টিকায় রাখার লাগে কিন্তু দুনিয়া সবকিছু করতে চায়, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, এই আরো জোরে কর। এই ফেরাউন যেদিন খোদাই দাবি করে, প্রথম কিন্তু ফেরাউন খোদাই দাবি নিজের থেকে করে নাই, প্রথম আর কিছু গেটু মেটু স্ক্রুপ টাইট মাইট ডাইনে বামে থায়, অবশ্য তাকে পরামর্শ করে, বেড়া এত বছর ক্ষমতায় রইলাম মুন্ডা ভাল লাগে না, আমার মুন্ডা চায় আমি আল্লাহ হই, নাউজুবিল্লাহ বাইতে খেতা খাই দে কই নিয়ান কর, নাউজুবিল্লাহ জোরে কবেন, শরীরে ভিটামিন হইব, আলহামদুলিল্লাহ বলেন তো। তো যখন বলে আমার এই এই যে যে এত বছর ক্ষমতা হয়, বেড়া শত বছর উপরে ক্ষমতা হয়ে গেল বেড়া, কিন্তু আমার ভাল লাগে না, আমার একটু আল্লাহ দাবি করতে মন চাই, যেমন নমরুদ আল্লাহ দাবি করছিল আমারও মন ডাসা একটু আল্লাহ দাবি করি, সাথে সাথে একজন পাশে তা দাঁড়ায় কয় এইটা কোনো কাম হইলো আপনি খালি দাঁড়ায় যান, হুইয়া বইরা আমরা সুজা দেব, কয় তুই আগে আবার সেজদা দে তো, কথা কইতে দেরি আছে দুপুর করে পড়তে দেরি নাই, মনে রাখবেন নেতার কাছ থেকে কিছু আদায় করতে হলে নেতা যা কয় খেতা গুলে তাই শুনে, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে, ঠিক আছে। বাজান রে যখন বলছে তুই আমার আগে মান তো দেখি, সেজদা দিয়ে দুপার হইয়া পড়ে গেছে বাজান, ফেরাউন মনে মনে ভাবলো আমার বন্ধু বান্ধবী যখন আমার সেজদা দিছে মিশরের মানুষ আমার ঠিকই দিবে, ফেরাউন বললো আমার যে সবাই আল্লাহ মানে এটা আমি কেমনে বুঝবো, কয় মন একটা করি সবাই রে দিয়ে সেজদা দেয়াই, অবাজান সেজদা কার জন্য? লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইদান শাতাত, সূরা কাহাফের মধ্যে মাওলানা কারীম বলেন বান্দারে সারা দুনিয়ার মাখলুক তোরে সেজদা দিবে কিন্তু লান নাদউয়া কখনো তুই সেজদা কাউরে দিবি না,
মিন্দুনিহি ইলাহান, আমি সারা কারে সেজদা দেব? আল্লাহ। হ্যাঁ আল্লাহ। না পীর সাহেবরে, আল্লাহ। পীর সাহেবরে দেতে দেতে যে হবরি কালা মানে হালো আঙ্গুল ডরে, এমন পীর বাংলাদেশে আছে হারামির ঘরে হারামি, হালা এমন বদমাইশ মহিলার আর বুড়ি আঙ্গুল চাড়ে, এ কথা কর না কেন? ও সাসার বউ চাড়ে দেয়, তুমি কথা কও না, এমন বদমাইশ আছে না নাই? বেশি দূরে না, হুদা ২৫টা ভাড়া দিলে যাইতে পারবা, আর এদিকে আমগ্রামের দিকে গেলে হুদা ১৩টা। আমি এলাকার পোল, আমি সব জানি কুতুবুদ্দিন জালালি, এরকম বদমাইশ আছে না? আল্লাহ যারা আসতে কথা কয় হ্যারে ডায়াবেটিস দেবে যাওয়ার আগে, এরকম বদমাইশ আছে না? এমন পীরের পীর ওরে বাবার সেগা দিয়ে আমরা শীত হয়ে থাকে, আর মহিলারাই ওরে আঙ্গুল সো আঙ্গুল সো। আমি যদি কোনোদিন পাইতাম ওরা আঙ্গুলে একটা মসুর দেবা ইঙ্গে ফেলে দিতাম দৌড়, এখন তো আমার দেখলেও মুইতা দিব জায়গা, যে কোনো পীরের কাছে গেলে বেটা মুইতা দেয় ডরে, কারণ নামের লাস্টে যে জেহাদি আছে। এই বাংলাদেশে বন্ডদের বিরুদ্ধে আমার মতো আর কেউ করে না, কথা বল না কেন? বন্ডরা যে কতবার আমার অ্যাটাক করছে আপনারা তো জানেন না, আপনারা এলাকার পোল, আপনারা জান না করলে করতে যাবেন, কতবার আমার আটকুশি কতবার আটকাইছে আপনি জানেন? আমার আটকাই আমার সাঙ্গর বাঙ্গর ভাঙা দিছিল একবার, কিছুই করতে পারে না, কেন আল্লাহ আছে যে আমার সাথে, কথা কর না কেন? কষ্ট হইতেছে অজ্ঞতা তো আমার কি হয়েছে আমি জানি, কব এখন ওয়াজ আমার আপনার মাথার উপর পড়বো, আর কপালে পড়বো ওয়াজ, যারা ওই ভণ্ড গো মুরিদ কথা কর না কেন? যদি বুড়েটারে কয় চলেন বিনে বিনে পয়সার মাদ্রাসা, হাঁটবেন আর চলবেন জান্নাতে যাবেন, দাওয়াতে তাবলিগে যাই, হ্যাঁ ওই বুড়েটা তখন দাওয়াতে তাবলিগে যায় না, কয় আমার বাতের ব্যথা বাথরুমে হইতে রই না, আবার যে পীর বাপের হয়নি যে মানে আমার গ্যাঙ্গার গ্যাঙ্গার হারে যায় শয়তান ড্রাইভার, আল্লাহ হেফাজত করে দূর করা আমি, বাবা আমরা চাই আপনারা জাহান্নামের হাত থেকে বাঁচা, কো আংফুসিকুম আহলিকুম নার, আমি খালি ওই কুমিল্লা নোয়াখালী চাঁদপুর রংপুর দিনাজপুর ফরিদপুর যে খেলে ওয়াজ করবো আমার এলাকায় দরকার আছে না? হ্যাঁ আমু কি আমার ফেলাই দিচ্ছে মসজিদের ভিতরে, কি আম কইছে আমার একটু বাড়িতে একটু ঘুমাই, এক মিনিটে ঘুমাই ফেললাম না, টাঙ্কিটা ফুল গরম আজকে, শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ নাম জোরে কইল কাম হইল, এই যে একটু বহেন দুলাভাইরা বহেন, ইব্রাহিম এলাকার মানে দুলাভাই কইছে বহেন, শালা সম্বন্ধে কই নাই দুলাভাই কইছে বহেন, এর বড় বেটা কারাই দেয় পিছনে জায়গা আছে রে ভাই, বৃষ্টি নামতেছে তাতে কি হয়েছে? আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার জান্নাত দিবে, এটা জান্নাতের বাগান আলহামদুলিল্লাহ বলেন, আমার বাজান না কি সুন্দর ঠান্ডা মাটির মধ্যে বসে আছে, আল্লাহ এরা তো কবরে গেলে ঠান্ডা মাটিতেই ঘুমাবে, আল্লাহ এদেরকে ঠান্ডা মাটিতে রাখুন, আল্লাহ এদের কবরটারে জান্নাতের টুকরো বানাই দিও, আল্লাহ তোমার কুদরতে একটা বিছানা বিছাই দিও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ, রাসূল বলেন যার কবরটা জান্নাতের টুকরো হবে তার জন্য আল্লাহর জান্নাতের এরকম একটা জায়নামাজ বিছাই দিবে, ওই জায়নামাজে ঠান্ডাও না গরমও না এয়ার কুলার বাবা, আরামে ঘুমাই থাকবেন ইসরাফিল সিং এর পুয়া আগ পর্যন্ত, কেউ আপনারা ডাইক কেউ জিগাবেন, এখানে তো ঘুমাইলে বউকে এ বাজারে যাবা না, জানো না শস্যের তেল নাই, বেডায় মুখ না ধুয়ে বোতলে বাজারে দূরে ছাগল ছিড়া, কথা কন না কেন? দৌড় কি ডুমরা কান্দের বাজারে ট্যাকের দৌড়ে কি ভাই, আমার বুড়ি কইছে তেল নাই, ওই বুড়ি আর ডিস্টার্ব করব না, আরামে ঘুমাই থাকবে, ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা, আল্লাহ রাসূল বলেন জান্নাত থেকে একটা রাস্তা করে দিবে তোমার জন্য, জান্নাতের একটা বিছানা করে দেবে, আরামে ঘুমাই থাকবে, আরামে ঘুমানোর নিয়ত আছে না নাই? আরামের ঘুম নিয়ত থাকলে কোনো পীর রে সেজদা দেবেন না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, পৃথিবীতে কোনোদিন এই মাথাটা কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোনো বদমাইশের সামনে নত করবেন না, যদি কেউ বলে নত করবি ওর কপালে আদলা দিয়ে গুতা দিয়ে দরকারে মরে যাবে, তবে কারোর সামনে মাথাটা নত হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।
শুধু যদি নত হয় কার সামনে হবে? ওই আল্লাহর সামনে করবেন, দেখবেন আপনি জীবনে সব পাবেন ইনশা আল্লাহ। তো ফিরাউন রে সবাই সেজদা দিয়ে দিল, হঠাৎ করে দেখা যাক বাবা রে কে যেন ডাক্কা ডাক্কা কয়, ফিরাউন রে সবার সেজদা তো নিলা কিন্তু তোমার যে সামনে বিপদ আইতেছে রে সান্দু, কঠিন বিপদ আইতেছে। কয় কি বিপদ? কার কয়ও না বিপদ হলো, মুসা নামে একজন যুবক আসতেছে তোমার জীবনে তার শেষ করে দিব। কস কি তুই? কয় হ কয় ওরে আনা না আনার জন্য কি পন্থা আছে? কয় যে মহিলার পেটে বাচ্চা আছে সব পেট কেটে নদীতে ভাসাই দাও। 130,000 মহিলার পেট কাটলো, মারে শুদ্ধ মেরে নিল বাজান, তারপরে কি মুসা মরছে? আল্লাহ যারে মারে ওই যাবি বলছিলাম আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা আমি ঘুমাই না, আমি দেখি তোর উপর দিয়ে কে টরেন চালায়, তোর উপরে কে জুলুম করে, আমি দেখি তোরে কে বিনা অপরাধে মামলা দেয়, আমি দেখি কে তোরে বিনা অপরাধে কষ্ট দেয়। আমি আল্লাহ দেখতে দেখতে ওরে এমন সময় একটা সাইজ করব জীবনের তোরে শেষ করে দেব। কথা কর না কেন? এই জন্য আমার আল্লাহ 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ড ঘুমায় না, আমার আল্লাহ 1 সেকেন্ড ঘুমায় না, 1 সেকেন্ড। গরিবকে আল্লাহ দেখে, গরিব কষ্টে থাকে, এই বৃষ্টির পানি পড়ে, এমন এমন বাসা আছে বৃষ্টির পানি জমিনে পড়ার সাথে সাথে তার টিনের চাল দিয়ে তার ঘরেও পড়ে। আছে না এমন ঘর? আছে না বাবা? এই সমস্ত মানুষের জন্য কেউ না থাকলেও কে আছে? আল্লাহ। কারণ আমার নবী গরিবের সাথে, ধনীর সাথে না, হিংসা বাজান। এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ফেলায় কাঁদবেন, ঠিক এই ফেরাউনের মতো বড় একটা বদমাশ নাম ছিল আবু জেহিল্লা। কি নাম? আবু জেহেল যেখানে বসে আমার নবীর বিরুদ্ধে বাজান মিটিং করত, ওই জায়গাটার নাম হলো সংসদটার নাম দারুন নাদুয়া। দারুন বলেন? আরে মুখাস্থ করেন মিয়া, আপনার আমার ঢাকা শহরে যেরকম সংসদ আছে, আবু জেহেল বদমাশের একটা সংসদ আছে, ওই জায়গাটার নাম দারুন নাদুয়া। কি নাম? এখনো পর্যন্ত কাবাগারের বাম পাশে ওই জায়গাটা পড়ে রয়েছে যেখানে মিটিং করতো আমার নবীর বিরুদ্ধে। এইখানে বইয়া সব শয়তান গুলা মোরল গুলা পেজ্জা গুলা নবীর বিরুদ্ধে সমালোচনা করত, আর আমরা এখন সমালোচনা করি ইমামের বিরুদ্ধে। আবু জেহেল কত তার বাড়ি নদুয়া বইয়া, আর আলেমুল আমর ওরাসাতুল আম্বিয়ার বদনাম কয় মসজিদের বারান্দায় বইয়া। এমন সান্দুস আছে না? দাড়ি মারি যা আছে উপরে নিচে হোমান দে সোনের মতো পাকছে, একটা পশম কাঁচা নাই, এই বুড়ে এক ঠ্যাং গেছে গে কবরে, এই বুড়াই ইমাম সাহেবের বদনাম করে। হালাকে এই বুড়াটা মরলে প্রথম মাইকিং করবে আর প্রথম জানাজা খারাপে ওই মসজিদের ইমাম। ওর মাথায় একবার দল না যে আমি যে পোলাপন জন্ম দিছি, ও সাইডে কালেমাও জানাতা, জানাজা তো দূরের কথা, আমার যে জানাজা করবে ওটা পরের পোলা, ওটা আমার না। আমি কেমনে তার বিরোধিতা করি? আল্লাহ হেফাজত করেন, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। খবরদার ইমামদের বদনাম করবেন না। অনেকে আছে দেখবেন হুজুর কেমন বদনাম কয়, আল্লাহ আল্লাহ রে, ওখানে শয়তানও থাকে না, ওই দায়িত্ব বুড়ে রে দিয়ে শয়তান এই ছাগল ছিঁড়ে সাইরা ডোমরা কান্দি যায়। কথা কন না কেন? ডোমরা কান্দি তুই আমাকে গজনের গ্রামে যা, যে এলাকায় বুড়াটা যখন আছে আমার আর দরকার নাই, পুরো এক সপ্তাহ তোরে দায়িত্ব দিয়ে গেলাম চাচা। এরম চাচা আছে না? খবরদার বাজান, খবরদার, খবরদার, কোনদিন কোন মানুষের বদনাম বলবেন না, আল্লাহ আমাদের হেফাজত করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিনকে তার চাচির বাসায় স্বর্ণের 1,000 টাকা প্লেটের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে খাবার দাবার নিয়ে উট ভইরা চাচির বাসায় হাজির। চাচি কয় কি রে বাবা, সকালবেলা তুমি আমার বাসায় হাদিয়া নিয়ে আইছো কে? কয় চাচি তুমি আমার জীবনে এমন একটু উপকার করছো যেটা জীবনে কি আমার মায়েও করে নাই। এটা আবার কি কয়? আমি তো সারা জীবন তোর বদনামই করি, মাইছো তোর কাছে মুড়ি দিতে হ্যাঁ আর আমি ওইতে ফিরেই দেখো যাইস না ওর কাছে। হুজুরের সাথে আবুল হাবের বউ যেরকম পথে কাটা দিত আমি তোর রাস্তাতে কাটা দিই, তুই যেন মরিয়া যাস, আর আমি তোর উপকার করলাম কবে? বলে শাসি এই যে আমার গীবাত কইছেন না, এইটাই সবচেয়ে বেশি উপকার। আহেন মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বৃষ্টি নামতেছে, হ্যাঁ অবচর নাই, আমারও মোটামুটি মন ভালো নাই, মোনাজাত করে জায়গা যাব না? এত বড় দামি কথা বললাম কিছুই করি না, দাইলেন না, সেনাইলেন না, এবার আওয়াজ হবে তো ইনশাল্লাহ, বলেন তো ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহ আল্লাহ। ইমাম বনিবা বলে চাষি জীবনে এই উপকার কেউ করবে, আপনি যে আমার বদনাম করছেন না, আপনার জীবনে যত দান সৎকার যা কিছু আছে সবগুলা আমার অ্যাকাউন্টে আয়া পড়ছে, আর আমার যত আকাম কুকাম আছে সব আপনার অ্যাকাউন্টে গেছে। কিয়ামতের মাঠে একটা নেকি মায় তাই দিব না, বাপ দিব না, নিজের বউরে এত কষ্ট করে চুরি বাটপারি লুচ্চামি বদমাইশি মদ বেচে বিড়ি বেচে গাঞ্জা বেচে ইয়াবা বেচে বউ সাল মেরে খাওয়াই, এই বউ একটা নেকি দিব না, আর তুমি আমারে টন কে টন নেকি দিছো, এই উপকার জীবনে কেউ করবো আমারে? শাশুড়ি কয় কি কষ, আমার তাহলে কিছু নাই, আমার কোনো নেকি নাই না, চাষি কিছু নাই, সব আমার কাছে পড়ছে। সাথে সাথে বলে বাবা আমি একদিন জানতাম না যে গীবাত করে এত বড় গুনাহ, যা বাবা আমি তোমার কাছে তওবা করছি আর জীবনে কোনো মানুষের গীবাত করব না। বেজান এবার আমার দিকে তাকাবেন, হুজুরের একটা চাষি ছিল, নাম ছিল তার আবুল আহাবের বিবি উম্মে জামিল, কিনা এমন বদমাইশা ছিল, প্রতিদিন আমার নবীর রাস্তায় কাটা কাইরে থিয়ে দিত, মোহাম্মদ যাবে পাউডার ছিদ্র হইয়া রক্ত বাইরাবে, রাস্তার উপরে রক্ত পড়ে থাকবে, আমি দেখে আনন্দ করব আর নাচব, তাহলে কেমন একটা মানুষের রক্ত ঝরাইতে চায়, যেই মানুষটা চোখের পানি দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারে না, যেই মানুষটা চোখের পানি দেখতে সাথে সাথে আল্লাহর গজব আসতে এক সেকেন্ড দেরি হতো না, সারা দুনিয়ার নবীরা গজব চাইতো আল্লাহ দিত না, আর আমার নবীর চাওয়া লাগতো না, খালি চোখের পানি জল নিয়ে হয়েছে, আল্লাহ নিজে জিজ্ঞেস করতো আপনি কি চান, এই মানুষটা রক্ত জরুক, এই জারুয়া চাষিরা তাই চাইতো, কি জারুয়া জারুয়া ছিল, চাইতো যে রক্ত জরুক, নাউজুবিল্লাহ বলেন না, বেজেন আমার দিকে তাকান, দুই নয়নের পানি দিয়ে সালামটা মদিনায় পৌঁছে দেন গো বাবা, এ বাজান আবু জেহেল দারুন নাদুয়ার মধ্যে বসিয়া সমালোচনা শুরু করলো, মুহাম্মদ রিয়ার মক্কায় রাখতে দেয়া যাবে না, মুহাম্মদকে মারিয়া এই বাক্কা শহর থেকে তাড়াইতে হবে, মুহাম্মদের অপরাধটা কি, এই কালামের পক্ষে কথা কয় কোরআনের কথা কয় স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড লাগায় দিছি, সন্তান আমাদের কথা শুনে না মুহাম্মাদের কথা শুনে, বউ আমাদের কথা শুনে না মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া বাজানদের সবাই আমার নবীর বিরুদ্ধে লাগিয়া গেল, আমার নবী মনে মনে ভাবলেন আর এই দেশে থাকা যাবে না, নবীও সিদ্ধান্ত নিছে আমার নবীও সিদ্ধান্ত নিছে আমি আর এই দেশে থাকুম না, বেসান দে আমার নবী একদিন ডেকে ডেকে বলে অমানি একটা মানুষটি এত কষ্ট দিবা তাহলে তুমি আমার দুনিয়ায় পাঠাইলে কেন, জীবনে কেউ রে বাপ বলে ডাকতে পারলাম না, বাবার চেহারাটা কেমন জীবনে কোনদিন দেখলাম না গো, ছয় বছর পর্যন্ত মা দেখলাম প্রাণ ভরে ডাকার সুযোগ দিলে না, মক্কার ভূখণ্ডে একটা বৃদ্ধা মহিলার সাথে জীবনের প্রথম বিবাহ দিলা, খাদিজার বয়স 40 আমার বয়স 25 বা 22, খাদিজা মারা আগে চলিয়া গেল, এখন মক্কার সব বেঈমান গুলো আমি যেদিকে যাই শুধু আমারে মারে আর মারে, তুমি দেখছো কত বিকেল বেলা উৎপা বিন রুবিয়া আমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মাইরা দিছে, আমি এখন চোখের যন্ত্রণায় ঘরের থেকে বের হইতে পারি না, চোখ দুটো লাল হয়ে গেছে, আমার মেয়ে বাতে মা প্রতিদিন গরম পানি করে আমারে ভাপ দেয়, তুমি যদি একবার আমারে বলতা
তাহলে আমি এই দেশ ছাইরে যাইতাম। নবীজি একবার বলছে এই দেশ ছাইরে যাইতাম, আবার আল্লাহ রেকর্ড করে ফেলেছে। এরপরে হিজরাতের রাত্রে নবী কিন্তু যাইতে চায় নাই, কিন্তু আল্লাহর কাছে যে বলছে তুমি বললে আমি চলিয়ে যাইতাম। বাজনে একটা মানুষ দেশ ছেড়ে যাইতে চায় কখন জানেন? জায়গা জমি বেইসা যখন সে ওই এলাকায় আর টিকতে পারে না। কথা কন না কেন? এই ছাগল ছেড়ে চাইলে সর্বমঙ্গল যে বাড়ি করবেন রাজরি নিওয়ানে, ওই বেটা তখনই খালিয়া যাইয়া সর্বমঙ্গল যে বাড়ি করে বাবা, যখন এলাকার মানুষ সবাই তার দুশমন হয়ে যায়, এলাকায় তারে বন্ধ থই, আমার মালিক বলে তুই এর এলাকায় থাকিস না, অন্য এলাকায় যাইয়া বসবাস। আমার নবী যেদিন মক্কা ছেড়ে যায় গো বাবা, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় মালিক আমার যাইতে মন চায় না, কারণ এই মক্কা নগরীতে আমি নিজে খেলা শিখছি, এই মক্কা নগরীতে আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, এই মক্কা নগরীতে আমি বড় হইছি, শৈশবকাল কৈশোরকাল কাটাইছি। আল্লাহ তুমি এখনো অসীম দেশে আমারে যাইতে বলো, তুমি এখনো আমারে একবার বলো আমি যাবো না গো, আমি যাবো না। আমার আল্লাহ বলে নবী না যাইয়া পারবেন না গো, নবী যান আমি দেখি। মক্কায় আপনি শুধু মায়ের খাইছেন, মায়ের প্রতিশোধ দিবেন মদিনায় যাইয়া, আপনি মায়ের প্রতিশোধ দিবেন। আমি মওলাই করিম চাই, মুসলমান সহজে কাউরে ধরে না, বাবা ধরলে কিন্তু ছাড়ে না, ঠিক তো? আজকে ইসরায়েল মুসলমানদেরকে, ফিলিস্তিনি মুসলমানকে মারতেছে, মুসলমান মায়ের জবাব এমন ভাবে দিছে, এখন একটা ফিলিস্তিনি দেখলে ইসরায়েল কুকুরের মতো দৌড়ায়। আল্লাহু আকবার করে বলেন তো দেখি, যদি কখনো সময় আসে আমাদেরকে, এই যুবক ভাই আওয়াজ দিস, যদি সুযোগ আসে, মুসলমান সহজে কাউরে মারে না, মারলে মুসলমানের মারি ফিরাবার মতো কারো জন্ম হয় নাই, যদি সেই সময়টা আসে, কে কে সময় লাগে কাজে লাগাইতে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও। তবু তো সাহস করে দাঁড়াইস, এই বৃষ্টির মধ্যে তো লোকটা ধারাইস, আর এই মনে মনে ফুলাবান আছে, ও খালি ফেসবুকেরই ভাগো, তাকবীর মাহফিল কেমনে দিতে এটা বুঝেই নাও, তাকবীর তাহলে বোঝা গেল, দুই একজন দিতে পারছে আলহামদুলিল্লাহ, বেইমানের বিরুদ্ধে কখনো ডাক আসলে তাকবীর দিতে পারবে, আর এই লোকটা সাথে ফুটে বেরিয়েছে, বৃষ্টি আছে না, কি আশ্চর্য ব্যাপারে ভাই, ওই সাথীটা ন্যাস নাই তোরা নাকি, নিলে তো ছাড়তে পারতি বৃষ্টির মধ্যে আজ হইতেছে, কি করস তোরা বেটারে, ভাইরাল করে দিতি কালকে ইউটিউবে। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, কষ্ট হইতেছে হোক, তাতে আমি কি করবো, আল্লাহ আল্লাহ জোরে কেন, আল্লাহ মাফ করে দেন না। নবীর জন্য কি মায়া লাগে না? আমার নবী লেগে মায়া লাগলে চোখ দিয়ে পানি পড়বে, আপনি জান্নাতে হাসতে হাসতে যাবেন, কেন আমার নবীর মধ্যে এত সুন্দর মানুষ পৃথিবীতে কোথাও জন্ম নেয় নাই। বুঝলেন, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, আমার নবী অন্ধকার রাত্রে বয়ে থাকলে বাতি লাগতো না, আমার নবী এত সুন্দর একটা মানুষ যার দেখলে ক্ষুধা লাগতো না, এমনি পেটটা ভরে যেত, আরে আরে আমার নবী রে, কিন্তু আবু জাহেল থাকতে দিল না।
বাচ্চাদেরকে বন্ধ করে দেন তো, ওই যে ডিজিটাল বলাবান সাইডারে সাইড জায়গায় সাইড সাইড রাস্তা বাড়ান। ডিজিটাল আল্লাহ হেফাজত করুক, দরকার আমিন। দেখেন কি সাইড দেওয়া দাঁড়ায় দাঁড়ায়, মানে ভাবছিলাম না মাঠ পাইছি, ফুল মাঠ। আল্লাহ 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 বলেন লা হাওলা আল্লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ। বেটারা প্যান্ডেল করছে ঠিক, এমন কিপটামি করছে মাঝখানে দুটো লাইট দিয়ে দিয়ে দিছে, ওয়াজ দিবি বেটা দেওয়ার মতো দিবি, বিদেশি পয়সা দেওয়ার মতো দিবা, দিছে তো না মাঝখানে কটা তোর তরমুজ খারা করে দিয়ে দিছে, চারোদিকে আলো দেবে সেই রকম একটা প্যান্ডেল করবে, দেখার মতো হবে ছাগল ছিঁড়ে আর ছাগল ছিঁড়ে আগের মতো, সে ছাগল মাগল ছেড়ে না, এরা এখন গরু ছেড়ে। না না আমি জানি, আমি কি লন্ডন থেকে ছিঁড়ে, শুধু একসাথে বলতে হবে আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে নি, আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয়। বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন, বৃষ্টি নামতেছে, প্যান্ডেল একবার পুরো ভিজে গেছে, আপনাকে মাথায়ও পানি পড়ছে, আল্লাহর কি শুকর দেন মোটামুটি বৃষ্টিটা থামছে না, আল্লাহর রহমতও, এই যে বৃষ্টির সাথে আল্লাহর রহমত পড়ছে, বাজান আল্লাহর রহমত পড়ে বৃষ্টি, ওয়াজআলনা আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা, বান্দা আমি বৃষ্টি দিয়ে জমিনটারে ভিজাইয়া ওই ভিজাতে নতুন নতুন ফসল উদ্বোধন করি। দেখবেন বৃষ্টি যখন পায় মালঞ্চ শাক হেসি শাক এত পরিমাণ হয়, হেসি শাক আর মালন শাকের ভিতরে এত ভিটামিন, এটা যদি কেউ খায় জীবনে রাতখানা রোগ হবে না, আলহামদুলিল্লাহ বলেন না। আমরা তো খাই বাবা এমন জিনিস খাই যা খাইলে খেতার মধ্যে থার সিস্টেম নেই, মূলা চাষি মাঝে মাঝে কে নয় খেতারটা উড়াই দেয় যে বেটা ওট বোম মারতেছে খেতার মধ্যে বয়া বয়া, খাই তো খালি মূলা, হালাকি মূলা যেই পরিমাণ সার দেয় ওটা খাইলে খেতায় মাথা উড়ে যাওয়ার কথা, হালাকি আল্লাহ কুদরতি কুদরতে বৃষ্টিতে যেই শাকটা জন্ম নেয় ভিটামিন বলে দিয়ে যায় হাদিসের কথা, ভিটামিন এই যে শেষি শাক মালন শাক এর ভিতরে এত ভিটামিন বাবা, জীবনে আপনার পেটে রোগ হবে না ইনশাল্লাহ, আপনার গ্যাস দূর হয়ে যাবে। আর আমরা খামো কি জানেন, পাতা কপি ফুল কপি যেগুলো এক সপ্তাহের ভিতরে এত বড় হয় যার মতো, ওটা খাইলে তো এমনি বাবা রাসায়নিক অস্ত্র, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরগান আমিন। আল্লাহ পাক কোরআনে যে বলছে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা, হে বান্দা আমি বৃষ্টি কেন দেই জানো, জমিন আমার কাছে কান দে, আল্লাহ আমি তোমার বান্দাদের জন্য নেয়ামত ভালো নেয়ামত আমি উৎপাদন করতে পারতাছি না, আমার ভিতরে ভিটামিন নাই, কারণ জমিনের ভিটামিন হলো বৃষ্টি, আলহামদুলিল্লাহ বলেন। যখন বৃষ্টি পায় জমিনে তখন ভিটামিন পায়, আর ভিটামিন পাওয়ার সাথে দেখবেন এই যে এই রোদ্রের ভিতরে এই দুব্বা গাছগুলো মরে যায়, যখন পানি পায় বাবা ও ভিটামিন পায় আল্লাহর কুদরতি শক্তি পায়, তখন দেখবেন ঘাসগুলো কি তাজা হয়ে যায়, কোন সার দেয়া লাগে না, মাঠের মধ্যে কেউ সার দেয় দেখছেন কি সুন্দর দুব্বা ঘাস হয়, এটা একমাত্র আমার মৌলার কুদরতি সার বৃষ্টির সার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরগান আমিন, আরো জোরগান আমিন। বাজান দেবার আমার দিকে তাকাবেন, চোখের পানিটা আমার আল্লাহর জন্য বরাদ্দ করবেন, আমার নবী যখন বিদায় নিয়ে যায় মক্কার মানুষগুলো তখন কান্দে আর কয় লোকটার বিরুদ্ধে এত কথা বলছি এত নালিশ দিছি এত বিচার আচার করছি এত স্যাংশন করলাম, লোকটা এখন চলিয়া গেল মনের মধ্যে ব্যথা লাগে, চলে যাওয়ার পরে বলে ব্যথা লাগে, হঠাৎ করে আবু জাহাল বলে ব্যথা লাগলে চলবে না, কয়েকজন লোক যায় দেখ মক্কার অবস্থা কি, আবু জাহেলের কাছে রিপোর্ট আসলো বস কি মক্কায় যদিও মুহাম্মাদের লোক ছিল না কিন্তু মুহাম্মাদ মক্কা ছাড়ার পরে দেখতেছে অনেকেই কান্দে, এতদিন ছিল জালাক আর যাই করুক লোকটারে দেখলি বলে ভাল লাগতো, সমস্ত মানুষের কোরআন শরীফ ছিল তাদের ঘুমের ঔষধ, মুহাম্মাদের কোরআন শরীফের তেলাওয়াত না শুনে কোনো বেঈমান ঘুমাইতো না, আজকে এই কয়দিন হয়ে গেল কোরআন শরীফ শোনে না অনেকের বাসায় ঘুম হয় না, আবু জাহেল মনে মনে কয় আমারও তো ঘুম হয় না,
মোহাম্মদ যে কোরআন শোনাইতো, কোরআন পড়ে ঘুমাস, কোরআন শুনিয়ে ঘুমায় যাইতাম। মোহাম্মদ একটা সপ্তাহ নাই আমি আবু জেহেলের ঘুম আসে না। তাহলে বোঝা গেল বাবাই, কোরআন শরীফ শুধু মোমেনের জন্য ঔষধ না, বেঈমানদের জন্য ঘুমের ঔষধ। ঠিক না বেটি? কোরআন শরীফ কি মোমেনের জন্য যেরকম ঔষধ, বেঈমানদের জন্য? আবু জেহেল নিজে কয় যে মোবাইলে হ্যালো হ্যালো বাদ দাও, কজে আর আধা কয় এক ঘন্টা পরে ফোন দিবি, কোনো ফোন ফোন দিবি না তো। আবু জেহেল বলে বাইরে কি করলাম মোহাম্মদ, এক সপ্তাহ গেছে গা আমার এক সপ্তাহ ঘুম নাই। মোহাম্মদ আর দুনিয়া রাখা যাবে না। এই তোরা যেরকম ভাবে মক্কায় খবর লইছ, দেখ তো মোহাম্মদের পক্ষে কে কে কান্দে, এবার মদিনায় যা। মদিনায় তিনজন সাংবাদিক পাঠাইছে আবু জেহেল নিজে পকেটের পয়সা খরচ দিয়া, বুখারীতে আছে কিতাবুল হিজরা। আব্দুল্লাহ ইবনে সামিত বলেন চারজন লোক পাঠাইছে বেঈমান, দুইজন হলো মক্কার আর দুইজন হলো মাসপথের রাস্তা দেখানে লেগা মক্কায়, মদিনায় গেছে। মদিনায় যাইয়া দেখে এরা চারজন, ওরে আল্লাহ রে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন আদরে রাখছে যে আমার নবী স্যাপ ফেললে সেই স্যাপ হাতে করে শরীরে ডলে। আয়েশা রে পড়তেছে নিদার রে, কি শুনছ কি? আরে আমি যাইয়া দেখতাছি মোহাম্মদ সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যাহার ভিতরে টুরির মধ্যে পাহাড়ের থেকে ভুল সিঁড়িয়া মোহাম্মদের রাস্তায় ভুল বিছেন, যেই রাস্তায় ঢুকে যেই বাড়ি দাওয়াতে তাবলিগের কাজ করতে যায় ওই বাড়িতেই মহিলারা পন্ত হ্যারে ভুল দেয়, হেল লাগিয়া দামি গালি চাবিছে দেয়, আর আমাদের দেশের মহিলারা হ্যাঁ নিজের আপন চাষে কাটা বিছাই দিত। আরো শুনবা নেতা কি, এখন দিনটা নরম করবেন, মদিনায় আমরা যাই দেখি যখন জিজ্ঞেস করছি মোহাম্মদ কই থাকে, ছোট্ট ছোট বাচ্চা বলে তোমরা কোথা থেকে আসছো, যদি কইতাম যে মক্কার থেকে আসছে তাহলে আমাকে নাক আর ঠিক থাকতো না, গুসায় নাকটা চারটা বানা হলে তোমাকে, কারণ মক্কার উপরে এত খেপা মদিনার বলাপাল। কয় কে 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 কারণ এখন দিনটা নরম করবেন, আমার নবী যে সময় মদিনা হিজরাত করে ওই জায়গাটা দেখবেন বাবে মদিনা লেখা আছে, মসজিদে নববী থেকে 9 কিলোমিটার দক্ষিণে, মক্কার থেকে যখন গাড়িটা হাজিদের গাড়িটা মদিনায় ঢুকে, বাবা হাজিদের গাড়ি কি রোডই একটাই মদিনায় ঢোকার, বাজনে বাবে মদিনা বলা হয়, কেউ কেউ বলেন ফিলিস্তিনি গেট, কেউ কেউ বলেন বাবা ইসুরি গেট, কেউ কেউ বলেন বাচ্চা তুর্কিস্তানি গেট, বাবা আসলে এই গেটটার নাম হলো বাবে মদিনা অর্থাৎ মদিনা গেট। এই গেটের সামনে যখন আমার নবী গেছে আমার নবীকে রিসিভ করার জন্য অন্তত 60 থেকে 65 জন যুবক নবীর ভুল দিয়া বরণ করার জন্য, এমনকি যুবক গুলা রাস্তার উপরে বাবা শুয়ে পড়ছে, নবীর ঘোড়াটা নবীর উটটা আমাকে পেটের উপর দিয়ে যাবে, আমার নবী আমাদের পিঠের উপরে পাড়া দিয়া মদিনার ভূখণ্ডে নামবে, মদিনার 60 থেকে 65 জন যুবক। আরে কথা বলে কেন, এই পিছনে দেখো তো ভাই, এ বাসান আমার দিকে তাকাত, মদিনার মধ্যে আমার নবী যখন ঢুকবে, নবী যখন মদিনায় ঢুকলেন তখন বাবা 11:30 থেকে 11:30 বাজে, আমি ইলিয়াস রহমান জেহাদি গত রমজানে যখন আমাদের গাড়িটা বাজান মদিনার মধ্যে ওই গেট দিয়ে ঢুকতাছে, যখন ড্রাইভার বলিয়ে দেয় বাবে মদিনা হাজি ইনসুরিয়া হাজি, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলো,
যখন সালাম দে গাড়ির মধ্যে আরম্ভ হয়ে যায়, কত হাজি দেখি বাসের সিটির সাথে মাথা লাগাইয়া চিল্লাই চিল্লাই কাঁদে। এই জামানার হাজিরা যদি নবীর রওজার দেখার জন্য কান্দে, ওই জামানায় তো নবীর জন্য জীবন দেওয়ার জন্য কান্ত বাবা। আমি দেখব এখন কার দিলটা নরম হয়ে কান্দে গো বাবা। মদিনার ছেলেগুলি সবার বয়স 29, 30, 25, নিচে হলো বাবা 12, 13, 14। এইরকম ছেলেগুলো রাস্তায় দাঁড়ায় আসামান নবীর দেখার লাইগা। অবাজান মদিনার ছেলেগুলো যখন আমার নবীর চারুদিক দিয়ে তারা ঘেরাও করে ধরছি, ইন দি মিন টাইমে আমার নবী উটের পরে বসা, নবী আমার উটের থেকে লাফ দিয়ে নামিয়ে কয় আবু বকর রে, মদিনার ছেলেগুলো আমারে দেখতে অনেক কষ্ট হইতেছি। মদিনার একটা ছেলে নবীর বুকের মধ্যে নিয়ে বলে, নবী একটা কথার উত্তর দিবেন নি। বলে, কি? আপনার মুখের মধ্যে এতগুলো কালো কালো দাগ দেখা যায়, আপনার ঠোঁটের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার কপালটা কালো কালো দাগ দেখা যায়। আরে মদিনার ছোট্ট একটা বাচ্চা একটা দৌড় দিয়ে যায় নবীর বুকের সাথে মাথাটা ঠেকায়, বলে, নবী আপনার এই কপালের মধ্যে কালো দাগ দেহি, ঠোঁটের মধ্যে কালো দাগ দেহি, ঠোঁটটার মধ্যে কেমন যেন ফাটা ফাটা ভাব, চাপ দিলে রক্ত পড়বে, এমন কে? তখন আমার নবী বলছিল, তোমরা তো আমার পাইছো এত সুন্দর করে, তোমাকে এই দেশে আসার এক মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম, তায়েফের ছেলেগুলার আমার ঘুষাইয়া পাথর দিয়া এই ঠোঁটটা ফাটাইছে, মাথাটা ফাটাইছে। মদিনার ওই ছোট্ট বাচ্চাটা বলছিল, নবী গো যারা আপনার কপাল ফাটাইছে রক্ত জড়াইছে, তারা যদি কোনোদিন আমাদের এই মদিনার ভূখণ্ডে আসে একটা বেইমানও আস্তা যাইতে দিব না। এ সাগল সিরা মকসিদপুর গোপালগঞ্জের বাইরা না, আজকে 18 জানুয়ারি আমার মৌলারে দেখায় দিবা, 18 জানুয়ারি আমার আল্লাহরে দেখায় বলো মানি, এই মকসিদপুর গোপালগঞ্জে বসে 18 জানুয়ারি মদিনার ছেলেগুলা যদি আমার নবীর জন্য পণ করতে পারে জীবন দিবে, আমরাও আজকে পণ করলাম এই মাহফিলে বসে। বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ময়দানের মধ্যে বৃষ্টিও পড়ছে, শীতের সংখ্যা এত বেশি, এই শীতের মধ্যে বৃষ্টির মধ্যে তোমার সাথে একটা ওয়াদা করলাম, 18 জানুয়ারি আমার নবীর যদি কেউ গালি দেয় এই জমিন ওরে পুঁতে ফেলব। মদিনার ছেলেরা যদি পারে পণ করতে জীবনের বিনিময়ে হলো, নবী মক্কার থেকে যদি কেউ মদিনায় আসে একটা বেঈমানও ফেরত দেব না, সব দুনার পিটে মেরে লাগবে। তা বুঝলেন যে কয়জন দে পাড়াইছে যায় দেখতো মোহাম্মদ ওই জায়গায় রাস কেমনে কাম করছে, মক্কায় তো ছিল সুন্নি বিলের মতো, যায় দেখতো মদিনায় যে কি করছে, কিন্তু মদিনায় যে কয়জন দে পাঠাইছে এরা খুব সালাক, এরা দুইকে মদিনার হাব বাপ বুই যাই কয় ভাই রে তোরা যে মক্কারতে আইছ রে একবারও কারো কাছে কইছ না। বুখারীর হাদিস কিতাবুল হিজরা রে ভাইয়ের নাম বানাই কই দিয়েছি, এরা সোরের মতো এক পোলারে জিজ্ঞেস করে, তার নাম ছিল আসাদ বিন নাঈম, নাম কি? নামটা রেকর্ড করবেন, নাম কি? আল্লাহ যদি কবরে যে কালকে জিজ্ঞেস করে নবীর প্রেমের কথা শুনিয়া কোন সাহাবীর নাম শুনছিলি, আল্লাহ আসাদ বিন নাঈমের কথা শুনছিলাম। আল্লাহ আসাদ, আসাদ মানে বাঘ, বাঘের মতো কাম করছে। আল্লামা আল্লাহ হক পর আল্লামা আজিজুল হক বুখারী শরীফের মধ্যে লেখেন, এ আসাদ ইবনে নাঈম ওর কাছে জিজ্ঞেস করছে, মুহাম্মদ সাল্লাম কই, কয় তোর বাড়ি কই, কয় কোন জায়গা হইলে তোমরা পছন্দ করবা, কয় মনের ভুলে মক্কায় তোর বাড়ি কইস না, ভুল কইরাও যদি কস পিটের সামনা থাকবে না, কিন্তু এককারে ধরে যা আসারটা মার মন, এককারে জীবনত্র শেষ করে ফেলো, কে
তোর বাড়ি মক্কায় কিনা তাই কর। শুনছি মোহাম্মদ বলে এই দেশে আসছে, লোকটা খুব ভালো, তার চেহারা অনেক সুন্দর দেখতে আইছে। যে বেইমান গুলো পাড়াইছে কখন মোহাম্মদ আসসালামের কাছে গেলেই তো এসি নে লাগবে, ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই, একটু খোঁজ খবর লয়ে দেখতো হ্যার কেমন গেমটা খেলছে, কেমন মোহাম্মদ এই দেশের মানুষের ভিতরে ঢুকছে এই মাত্র দেড় দুই মাসের মধ্যে। বাজান এবার দিলটা নরম করবেন, দেড় দুই মাসে আমার নবী এমন করে ফেলাইছেন মদিনায়, মদিনার মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি সব ছিল, নবী দেড় মাসের মধ্যে পুরো মদিনা চেঞ্জ করে ফেলছে, কোন বংশের সাথে কোন বংশের মারামারি নাই, কোন মহিলা রাস্তায় বের হয় না, কোন সন্তান তার বাবা মারে কষ্ট দেয় না,